কানাডার ফেডারেল আদালত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঝুঁকি যাচাই করে দেখছে। বাংলাদেশের মামলার পর দেশটির ইমিগ্রেশন বিভাগের কাছে তার অবস্থান সংক্রান্ত তথ্য চেয়েছে আদালত। যদিও কানাডার এসব পদক্ষেপে বড় কোনো অগ্রগতি বলছে না দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বঙ্গবন্ধু হত্যার বাকি পাঁচ খুনিকে ফিরে আনার ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। টরন্টো থেকে ফিরে ফারজানা রূপার প্রতিবেদন। দূত আলী কানাডা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে বাংলাদেশের আলোচনা, জাস্টিন ট্রুডো শেখ হাসিনা ধারাবাহিক বৈঠকের পর গত মে মাসে কানাডার ফেডারেল কোর্টে মামলা দায়ের করে বাংলাদেশ। পলাতক খুনি নূর চৌধুরী 1996 সাল থেকেই কানাডার টরন্টোতে। তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, কিন্তু অবৈধ হলেও মৃত্যুদণ্ডের হাত থেকে যে কোনো মানুষকে বাঁচানোর অঙ্গীকার থাকায় তাকে বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। আর সে কারণেই বাংলাদেশের এই মামলা। অপরাধী কি না কেউ অথবা কেউ অপরাধী নয়, এই এটার মধ্যে কোনো ফ্যাক্টর নেই, এখানে কোনো তফাত নেই। প্রশ্নটা হচ্ছে আপনি আমার তথ্য চেয়েছেন সরকারের কাছে, সরকারের একটা ইনস্টিটিউশনের কাছে, এবং সেখানে আইন বলে দিচ্ছে যে এই সমস্ত তথ্যগুলো দেয়া যাবে, এই সমস্ত তথ্যগুলো দেয়া যাবে। মামলাটি নথিভুক্ত হওয়ার পর নূর চৌধুরীর বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠায় আদালত। এরপর তার স্ট্যাটাস ও ঝুঁকির মাত্রা সম্পর্কে ইমিগ্রেশন বিভাগের কাছে সবশেষ তথ্য চাওয়া হয়েছে। যদিও এই সব পদক্ষেপের সফলতা নিয়ে খুব একটা আশাবাদী নন প্রবাসী আইনজীবীরা। এই বক্তব্যটা তুলে ধরতে পারেন যে এখানে একটা ব্রডার পলিসি গ্রাউন্ড আছে, যে কারণে এই পলিসিটা প্রাইভেসিটা প্রোটেক্ট করার থেকে প্রোটেক্ট না করলেই বরং পাবলিক পলিসি গ্রাউন্ডে বেনিফিট দেখা দেবে আর কি সোসাইটির পক্ষে। দ্যাট মাই বি এ গ্রাউন্ড, ইট কুড বি এ ডিফিকাল্ট গ্রাউন্ড টু প্রিভেইল। নূর চৌধুরী সহ বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মোট ছজন, এর মধ্যে রাশেদ চৌধুরী আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সম্প্রতি ছেলের বিয়ের আয়োজনে তাকে জনসমক্ষে দেখা গেছে। একই দেশে আছে মুসলিম উদ্দিনও। তার রাজনৈতিক আশ্রয় আবেদন গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। অনেক চেষ্টাতেও জানা যায়নি মাজেদ, রশিদ ও ডালিমের এই মুহূর্তের অবস্থান। এটা টপ প্রায়োরিটি ইস্যু, বাট আনফরচুনেটলি এই বিষয়টি এখন এতটাই জটিল যে আমরা গত কয়েক বছরের মধ্যে নতুন করে কাউকে বাংলাদেশে ফেরত আনতে পারিনি। পলাতকদের মধ্যে নূর সরাসরি বঙ্গবন্ধুকে গুলি করে বলে আদালতের রায় উল্লেখ আছে, আর এই রায়কে ভিত্তি করেই তাকে ফিরিয়ে আনার আইনি লড়াই করছে বাংলাদেশ। ফারজানা রূপা, ৭১।